রাজধানী মিরপুর সহ দেশব্যাপী বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দল নেতা তোজাম্মেল হক বকুল, পৌর যুবদল নেতা ইমাম হোসেন অনিক, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, কৃষক দল নেতা আনোয়ার হোসেন বাবুল, জাসাস নেতা এস এম মামুন, তাঁতি দল নেতা ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্র দল নেতা আব্দুল্লাহ আল উদয় সহ আরো অনেকে। অস্ত্র নিয়ে আড্ডা শুনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করে আমাদের অনেককে আহত করেছে। তারই প্রতিবাদে এবং আজকে সারা বাংলাদেশে এই জিনিসপত্রের লাগামে উর্ধগতির প্রতিবাদে এই সারা বাংলাদেশে আজকের এই প্রতিবাদ সমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুরা, অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা কিসের জন্য সমাবেশ করছেন? আমরা বিএনপির জন্য আজকে সমাবেশ করি নাই, আমরা সমাবেশ করছি আমাদের নেতা নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে আজকে জিনিসপত্রের যে জিনিসপত্র লাগামহীন ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা যে শান্তিপূর্ণ সমাবেশ মিছিল করতে নিয়েছি, প্রত্যেকটি মিছিল সঙ্গে আমাদের সমাবেশে এই ফেসিস অবিশ্বকারের গুন্ডা বাহিনীর আক্রমণ করেছে, আক্রমণ করে আমাদের অনেক নেতা কর্মীদেরকে হতাহত করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই নবীনগরে, তারই অংশ হিসেবে আজকে এই নবীনগরে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি।